আরেকটা জিনিস ভাই আপনাকে বলি যে হচ্ছে এখন তো কৃষি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে হ্যাঁ কিন্তু একটা জিনিস আমরা রেগুলার প্রশ্ন পাই যে প্রশ্নটা এরকম যে ভাই আমরা গাছটা কি খাবে কতটুক খাবে তারপরে গাছের কি কি প্রয়োজন আমরা জানি না জাস্ট মাটি দিচ্ছি হালকা কিছু সার দিলাম দিয়ে সাদের মধ্যে দিয়ে দিচ্ছি সেটাতে আপনার এই ভার্মিক যে জীবন ভার্মী তারপরে এটা এটা কিভাবে তাকে খাবার দিবে গাছকে আর এটাকে ধন্যবাদ আপনাকে কারণটা হচ্ছে যে আমি ভার্মির বিষয়ে যেটা বলি অথবা বলতে চাই সেটা হচ্ছে এরকম যে এই জীবন ভার্মিটা যদি কোনো এক বস্তা আপনাকে এখানে সাইজ দেখাচ্ছিলাম দশ কেজির একটা ব্যাগ আছে পঁচিশ কেজির একটা ব্যাগ আছে চল্লিশ কেজির একটা ব্যাগ একটা টবের মধ্যে মাটি সাধারণত যতটুকু থাকে দশ থেকে কখন কোনো ছোটগুলোতে দশ কেজি আর যদি ড্রাম ধরা হয় তাহলে হয়তো দেড়শো কেজি পর্যন্ত মাটি থাকে তো এই মাটিগুলোতেই আমি তো এর আগেই বলছিলাম যে মাটিতে জৈব সারের পরিমাণ জৈব পদার্থের পরিমাণ ভীষণভাবে কমে গেছে সেই মাটিগুলোতে আমি ট্রান্সফার করছি ড্রামে অথবা টবে মানে সেই মাটিতেও জৈব সার নেই এখন সেই জায়গাগুলোতে যদি আমরা এই ভার্মিটাকে ইউজ করতে পারি তাহলে হবে কি যে অল্প জায়গা সেখানে হয়তো জৈব সারের পরিমাণটা বেশি পরিমাণে দিলে গাছের কোনো ক্ষতি হবে না আচ্ছা মানে আমি বলতে চাই যে যে আপনার দশ কেজি মাটিতে যে গাছটা লাগাচ্ছেন সেখানে যদি আট কেজি ভার্মি দেন তাতে আপনার কোনো গাছের ক্ষতি হবে ক্ষতি হবে না বরং দেড়শো কেজি যে মাটি দিয়ে আপনি গাছ লাগিয়েছেন সেখানে যদি একশো কেজি আপনি ভার্মি দেন ক্ষতি হবে না আচ্ছা মানে এইটার কোনো নেগেটিভ প্রভাব নেই এক বাক্যে হচ্ছে যে ভার্মি সারের কোনো নেগেটিভ প্রভাব নেই আচ্ছা তাহলে ওই যে সাধারণ ভার্মি আর আপনার যে টাইকোডামা মিক্স এটার মধ্যে এটার মধ্যে তফাত হ্যাঁ আছেই সেটা হচ্ছে যে আমি এর আগে বলতেছিলাম যে টাইকোডারমা থাকার জন্য মাটিতে যে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে এই ব্যাকটেরিয়া ছত্রাকের আবাস স্থানেই মাটি আচ্ছা এই যে মাটিতে থাকার ফলে ও যে ক্ষতি করতেছে ওই গাছটার রুটে শিকরে যে ক্ষতি করছে থাকার জন্য ক্ষতি করতে পারছে না তাহলে আপনার মাটিতে যে ছত্রাক ব্যাকটেরিয়া আছে থাকলেও তারা ওই গাছটার যে গাছটা আপনার ট্রাইকোডারমা মিশ্রিত জৈব সার দিয়ে আপনি লাগিয়েছেন সেখানে ক্ষতি করছে না মাটির যে জৈব সরি ছত্রাক এবং ব্যাকটেরিয়া সে ক্ষতি করলো না কিন্তু সত্রাকের একটা বৈশিষ্ট্য আছে যেটা বাতাসে ছড়ায় আচ্ছা ভাইয়ের সাথে কথা হওয়ার সময় উনি বলতেছিলেন যে এবছর ব্লাইডের মাত্রাটা খুব বেশি যার জন্য আমাকে স্প্রে করতে হয়েছে নর্মালি ওনার স্প্রেটা কিন্তু অন্য তুলনায় কম করতে হয়েছে এবং আরও কম করতে হতো যদি উন্নতির না উন্নতির থেকে না এটা হচ্ছে ব্লাইডের মাত্রাটা যদি বেশি না হয় না জমিতে বিদ্যমান যে ব্যাকটেরিয়া আছে ছত্রাক সেই ছত্রাক হয়তো গাছের ক্ষতি করেনি উড়ে যেটা আসতেছে সেটা তো ক্ষতি করছে ক্ষতি করছে তো একই ভাবে বলতেছিলাম যে ছত্রাক আপনার উড়ায় গিয়ে আপনার টবের গাছেও ক্ষতি করতেই পারে করতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হয়তো করতে হয় সেটা হলো সিবিআর আকার ধারণ করলে যদি দেখা যায় দুই একটা পাতার মধ্যে দেখা যাচ্ছে তাহলে সবচেয়ে ভালো হলো পাতা দুইটা প্লাগ করা মানে তুলে ফেলা তুলে একটা পলিথিন প্যাগের মধ্যে নিয়ে ওখান থেকে সরায় ফেলে দিলে আপনার ছত্রাকার ক্ষতি করবে না যদি মনে হয় যে বেশি করছে তখন হয়তো আপনাকে ফাঙ্গিসাইড যেগুলো না আছে সেটা স্প্রে করতে হবে আচ্ছা এই সাদ কৃষিতে যে যে গাছগুলো মানুষ রোপণ করে তো সেটাতে এই ভার্মি কম্পোস্টের পাশাপাশি কি এক্সট্রা কোনো আরও সার ইউজ করতে হবে যদি আপনার এটা ইউজ করে এইটা হচ্ছে যে নর্মাল আমরা যেটা করতে চাই সেরকম যদি ইন্টেন্সিভ করতে চাই যে না আমি এটাতে আলু গাছ লাগালাম অথবা বেগুন গাছ লাগালাম অথবা আম গাছটা লাগালাম আমি একটু বেশি ফলন পেতে চাই আচ্ছা তখন হয়তো তাকে এই ভার্মির সঙ্গেই কিছু রাসায়নিক সার যোগ করতে হবে কিন্তু তার মাত্রা খুবই কম যেমন আপনার নর্মাল টবের কথা যদি বলি তাহলে ছোট্ট গাছের ক্ষেত্রে ছোট্ট টবের ক্ষেত্রে হয়তো পঞ্চাশ গ্রাম রাসায়নিক সার পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পটাশ এরকম আর হয়তো বিশ গ্রাম ইউরিয়া ইউরিয়া আচ্ছা এইটা দিলে আবার কি হবে যে আমি পরিমাণে কম দিলাম কিন্তু টোটালটাই গাছ নিতে পারবে কি কারণে নিতে পারবে আমি যে মাটিতে ভার্মিটা দিয়েছি সেই ভার্মিটেই এটাকে আয়নিক ফর্মে নিয়ে আসবে আচ্ছা প্রথম থেকেই যে কথাগুলো হচ্ছিল সেটা হলো অর্গানিক ম্যাটার অথবা জৈব পদার্থ এই জৈব পদার্থ হচ্ছে মাটিতে যখন রাসায়নিক সার দেওয়া হয় সেই রাসায়নিক সারটাকে আয়নিক ফর্মে নিতে নেয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করছে এই জৈব সার তার মধ্যে আমরা ভার্মিটাকে যেটাকে বলতেছি এই ভার্মি যদি মাটিতে থাকে তাহলে যে রাসায়নিক দিলাম সেটা আয়নিক ফর্মে তখন নিতে আর যদি অর্গানিক না থাকে তাহলে রাসায়নিক আয়নিক আসে না তাহলে কি ভাবি আমাদের কি কথা আসতে পারে যে আমরা তাহলে এখানে যে রাসায়নিক সার দিছে এটা কি গাছ নেয়নি হ্যাঁ নিয়েছে সেটা কতটুকু নিয়েছে এইখানে পঞ্চাশ কেজি দিল এইখানে পনেরো কেজি দিলো আপনি তফাত কি দেখতেছেন

ক্লাইমেট চেঞ্জ নামে যে শব্দগুলো বলতেছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনে প্রভাব বিস্তার করতেছে আচ্ছা আপনার শুনে হয়তো অনেকটা খারাপ লাগবে যে যে কৃষকরা আমার পেটের ভাত যোগাচ্ছে সেই কৃষক আবার জলবায়ু পরিবর্তনে শত্রু ভাগ ভূমিকা পালন করছে আচ্ছা খুবই ভালো আমরাই দায়ী আমরাই দায়ী আচ্ছা আমি আমার ছেলেকে পঙ্গু করার জন্য অথবা আমি আমার ছেলেকে ক্যান্সার আক্রান্ত করার জন্য আমি দায়ী নিজেই দায়ী তো এইটা থেকে আমাদের আসা দরকার আমার কথা হচ্ছে যে হ্যাঁ আপনার বাজারে হয়তো অনেক শাড়ি পাবেন জৈব তার মধ্যে আপনি যদি নিজে বাড়িতে ভার্মি তৈরি করে ব্যবহার করতে পারেন সর্বশ্রেয় আমি সবাইকে এ বিষয়ে আহ্বান জানাবো এবং কোন যদি টেকনিক্যাল সাপোর্ট দরকার হয় আমি সর্বদা দিতে আগ্রহী আচ্ছা তো এই ভাবি যদি আমরা নিজেদের প্রয়োজনীয় যতটুকু ভার্মি সেটা যদি নিজে তৈরি করি জমিতে ব্যবহার করতে পারি আমার জমি বিভাজ আমার খরচ কমবে আমার ফলন বাড়বে সর্বোপরি আমার আমার যে শরীরগতভাবে আমরা যে বিভিন্ন বিভিন্ন সময় বলা হচ্ছে যে ক্যান্সার 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 এই ক্যান্সার নামে শব্দটা তো আজ আছে পঞ্চাশ বছর আগে তো ছিল না অথবা পঁচিশ বছর আগেও তো ছিল না এবং আমি একটা সেমিনারে কথা বলতে যেয়ে বলতেছিলাম যে আসলে ক্যান্সার আমার মতো অনেকে হয়তো সিগারেট খায় যাদের ক্যান্সার হওয়ার কথা কিন্তু বাড়ির মা বোনরা তো সিগারেট খায় না তাদের ক্যান্সার হয় কেন এবং প্রায় ফিফটি ওয়ান পার্সেন্ট মহিলা এখন ক্যান্সার ক্যান্সার একটা পরিসংখ্যান বোধ এরকম কেন আমাদের এই এলাকার যদি গল্পে 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 কিন্তু আমি কথা বলছি সেটা হচ্ছে যে এই এলাকায় একটা প্রচলিত ভাবে এটাই সত্য যে মা বোনরা সাধারণত সবারই খাওয়া দাওয়ার পরবর্তীতে ওনারা খান এটা আমার এটা কোনো এক্সপেরিমেন্টাল নয় শেষে ওনারা খান খান আবার কি কি খান ওরা রান্না করার পর হাড়িতে যদি কোনো একটু ঝোল থাকে অথবা হাড়িতে যা অবশিষ্ট থাকে সেটাই ওনারা ভাত দিয়ে মুসে খেয়ে নেয় এখন আমরা যারা আবার এই সাইডে কাজ করতে যেয়ে বলি যে বিষ আগুনে তাপ দিলে বিষ কিন্তু নষ্ট হয় না আচ্ছা এটা হয়তোবা যেহেতু পাতিলটা অ্যালুমিনিয়াম অথবা এ জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি করা হয় তখন অ্যালুমিনিয়াম অথবা হাড়ি যে হাড়িতে রান্না করা হচ্ছে ওর গায়ে লেগে যায় তো এইটাই যখন আবার খাচ্ছে তখন এটা এটা এভাবেই ক্যান্সারটা আসলে তাদের কাছে যাচ্ছে মেয়ে এবং আমরা যে বিষগুলো ব্যবহার করতেছি সেই বিষের প্রতিক্রিয়া হিসাবে আমরা প্রতিনিয়ত জমিতে যে পরিমাণ স্প্রে করা হচ্ছে এটা কখনো ফাঙ্গিসাইড আরও একটা বিষয় হচ্ছে যে পেস্টিসাইড ফাঙ্গিসাইড দুইটা ধরন আছে একটা হলো সিস্টেমেটিক আর একটা কন্ট্রোল আচ্ছা মানে কন্টাক্ট কন্টাক্টটা হয়তো পাতার মধ্যে লেগে গেল এটা ধুয়ে ফেললে চলে যাবে কিন্তু সিস্টেমেটিক যেটা আছে সেটা আমি দিলাম পাতা স্প্রে করলাম পাতায় এইটা চলে যাবে শিকরে শিকড় থেকে আবার চলে আসবে পাতায় পাতায় মানে এবং এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রায় পনেরো দিন এক মাস পর্যন্ত এর মানে প্রভাবটা থাকে এখন আমাদের দেখা যাচ্ছে যে বেগুনের যদি আপনি চিন্তা করেন বিকেলে স্প্রে করা হলো তার পরের দিন অথবা ওই দিনেই নিয়ে যে বাজারে বিক্রি করা হচ্ছে তো সেটা আমরা আবার কিনে খাচ্ছি এভাবেই আসলে আমরা এখন বিভিন্নভাবে বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আসলে কতটা খারাপ করছি আমরা আসলে ভালো দিকটা করতে গিয়ে উৎপাদন বাড়াতে গিয়ে এদিকে আমরা ক্ষতিটাই বেশি নিয়ে আসতেছি মানুষের জন্য এবং নিজের জন্যেও দেখেন আপনারা যে কষ্টটা সারাদিন করেন করে এই ফলনগুলা দেন আবার এটার জন্যই যদি আবার এটাই রোগের কারণ হয় তাহলে আসলে এটা খুব খারাপ জিনিস যে হচ্ছে আপনার কষ্টের মূল্যটা আসলে কই আমি চাই যে আসলে আপনারাও একটু বেছে দেখে শুনে কাজ করেন মাটিকে বাঁচান আমাদেরকে বাঁচান আপনারা নিজেরা বাঁচুন তো ভাই আমরা আর কথা বাড়াবো না আরও হয়তো বা এটা নিয়ে আরও গল্প হবে কোনো আরেক ভিডিওতে